আসসালামু আলাইকুম। নাও উই আর লার্নিং শিশুকথা অফ ক্লাস টু। ক্লাস টু শিশুকথার আমরা তৃতীয় পার্ট পড়ছি। তৃতীয় পার্টের মধ্যে যে কোয়েশ্চেন আনসার আছে, চার নাম্বার দাগে দেখো, শব্দঝুরির সাহায্যে বিপরীত শব্দ লেখো, আর পাঁচে শব্দঝুরির সাহায্যে শব্দের অর্থ লেখো, এই দুটোকে আমরা কমপ্লিট করব। দেখো শব্দঝুরিতে কী কী আছে, গ্রহণ, অপ্রধান, অশান্তি, শেষ, অহিংসা, সুধারণা, কাছে, পরাজয়। এখানে আমরা শুরুটা কী করব, শেষ, প্রধান, অপ্রধান, কুধারণা, সুধারণা, দূরে, কাছে, জয়, পরাজয়, ত্যাগ। ত্যাগকে কী করব, গ্রহণ, শান্তি, অশান্তি, হিংসা, হিংসা কী করব, অহিংসা। এবারে নেক্সট দেখো শব্দঝুরির সাহায্যে শব্দের অর্থ লেখো। শব্দঝুরিতে আছে নোংরা, আনন্দিত, ক্ষমা, প্রার্থনা, রাগ, কষ্ট, তাড়াতাড়ি, শেষ, হিংসা। ক্লেশ, ক্লেশ মানে কষ্ট, প্রফুল্ল, আনন্দিত, সমাধা কি, শেষ, ক্রোধ, রাগ, দেশ, হিংসা, মাগ ফেরাত, ক্ষমা, সত্তর, তাড়াতাড়ি, অ্যান্ড অশীল, নোংরা। ওকে, এইভাবে কিন্তু আমাদের এই কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দেখো আমরা কীভাবে কমপ্লিট করেছি, এইভাবে তোমরা সেম এইভাবে করবে। শুরু দেখো, শেষ, প্রধান, অপ্রধান, নেক্সট কুধারণা, সুধারণা, দূরে, কাছে, জয়, পরাজয়, ত্যাগ, গ্রহণ, শান্তি, অশান্তি, হিংসা, অহিংসা। এরপরে দেখো অর্থ লেখো আছে শব্দঝুরি, যেমন নোংরা, আনন্দিত, এগুলো আছে। তো এর থেকে যে ওয়ার্ডগুলো আছে আমরা বেছে এখানে লিখব, ক্লেশ মানে কষ্ট, সমাধা, শেষ, অশ্লীল, নোংরা, মাগ ফেরাত, ক্ষমা, প্রফুল্ল, আনন্দিত, ক্রোধ, রাগ, সত্তর, তাড়াতাড়ি, দেশ, হিংসা। ওকে, এটা কিন্তু আমাদের কাজ। তো এবারে আমরা যেটা করব সেটা হলো দেখো সংযুক্ত বর্ণ মধ্যে ন ফলা দিয়ে শব্দ গঠন, সংযুক্ত বর্ণ দন্তের ন ফলা যোগে শব্দ গঠন, সংযুক্ত বর্ণ ম ফলা যোগে শব্দ গঠন। এটা আমরা জাস্ট রিডিং দেব, ওকে, কোনো কাজ নয়, শুধু রিডিং পড়া আজকের। এখানে কি আছে, মধ্যাহ্ন প্লাস মধ্যাহ্ন ইকুয়ালটা কী হয়, মধ্যাহ্ন নয় মধ্যাহ্ন, তাই না, দুটো একসাথে। তো এটা স্পেলিংটা কী আসছে, দন্তের ন, তো এটাকে কী হলো, দন্তন অসয় মধ্যাহ্নস্বয় মধ্যাহ্ন নয় নয় নিঃসন্ন, বহস্বয় মধ্যাহ্নস্বয় মধ্যাহ্ন নয় নয় বিষণ্ন। নেক্সট দেখো বহস্বয় মধ্যাহ্নস্বয় মধ্যাহ্ন নয় নয় তয়াকার বিষণ্ন, তাহলে এটা কী হলো, বহস্বয় মধ্যাহ্নস্বয় মধ্যাহ্ন নয় নয় তয়াকার বিষণ্ণতা, তাই না। তো এরপরে দেখো মধ্যাহ্নস্ব প্লাস মধ্যাহ্ন ইকুয়াল টু কী হচ্ছে, মধ্যস্বয় নয়। তো এখানে কী হচ্ছে, হসৌ মধ্যাহ্নস্বয় নয় উষ্ণ, এরপরে আছে তয়ডি মধ্যাহ্নস্বয় নয় আকার তৃষ্ণা, দন্ত সহস্বই মধ্যাহ্নস্বয় নয় হস সহিষ্ণু, এরপরে যেটা হ মধ্যাহ্ন নয় হয় নয়। তো এটা পরাণ্য, অপরাণ্য, এইভাবে যেগুলো লেখা আছে সেগুলো তোমরা সুন্দরভাবে পড়বে। নেক্সট দেখো দন্তের ন ফলা যোগে শব্দ গঠন, দন্তের ন ফলা গ প্লাস দন্তের ন ইকুয়াল টু গয় নয়, যেমন ভগ্ন, রুগ্ন, মগ্ন, আগ্নেয়। ওকে, তারপরে দেখো ঘয় নয় কী হয়েছে, ঘয় নয় দিয়ে বিঘ্ন, কৃতঘ্ন, কৃতঘ্ন, তয় নয়, তয় নয় দিয়ে যত্ন, রত্ন, পত্নী, রত্নাকর, দন্তের নয় নয়, দন্তের নয় নয় দিয়ে অন্ন, ভিন্ন, আসন্ন, জান্নাত, জাহান্নাম, অবসন্ন, সুন্নাত, পয় নয় দিয়ে দেখো স্বপ্ন, স্বপ্নালু, ময় নয় দিয়ে যে ওয়ার্ডগুলো হয়েছে নিম্ন, নিন্নাগা, তারপর শয় নয় দিয়ে প্রশ্ন, দন্তের শয় নয় দিয়ে স্নান, স্নেহ, স্নায়ু, স্নাতক, হয় নয় দিয়ে বন্যি, চিহ্ন, আহ্নিক, মধ্যাহ্ন ইত্যাদি। ওকে, নেক্সট দেখো ম ফলা যোগে যে শব্দ গঠন হয়েছে, ক ম, এটা কী হয়েছে, ক ম দিয়ে কয়ময়, রহস্য কয়ময় কী হবে, রুক্ম, তারপর রহস্য কয়ময় হস্যই মধ্যাহ্নস্বয় নয় দীর্ঘি, এটা কী হয়েছে, রুক্ষিণী, গয়ময়, গয়ময় হলে বাগ্মী, যুগ্ম, এরপরে উময়ময় দিয়ে ব্রাহ্মেয়, পরামুখ, টয়ময় দিয়ে কুট্টাল, কুট্টালিত, মধ্যাহ্নয় দিয়ে মিনময়, হিরণ্ময়, সাম্মানিক, দয়ময় দিয়ে আত্মা, আত্মীয়, দুরাত্মা, দয়ময় দিয়ে দেখো পদ্ম, ছদ্ম, ছদ্মবেশ, ধয়ময় দিয়ে আধ্যাত, আধ্যান, দন্তর নয়ময় দিয়ে জন্ম, তন্ময়, চিন্ময়, উন্মাদ, উন্মিলিত, ময়ময়, আম্মা, সম্মত, উম্মত, সম্মান, মুহম্মাদ, লয়ময় দিয়ে গুল্ম, শালমলি, এরপর উলমুখ, বাল্মীকি, তারপর স্বয়ময় দিয়ে রশ্মি, কাশ্মীর, শ্মশান, মধ্যাহ্নস্বয়ময়, উষ্ম, উষ্মা, গ্রীষ্ম, এরপরে দেখো তাহলে এইভাবে যেটা ভস্ম, স্মরণ, বিস্ময়, অকস্মাত, হয়ময় দিয়ে ব্রাহ্মণ, ব্রহ্মদৈত্র, এটসেট্রা। তো এখানে দেখো আমাদের যেটা পড়া হয়েছে, মনে রেখো কোনো বর্ণের সঙ্গে মধ্যাহ্ন বা দন্তন্য ফলা যুক্ত হলে ওই বর্ণের পর মধ্যাহ্ন বা দন্তন্য এর উচ্চারণ হয়,
কি হয়, তাহলে কোনো বর্ণের সঙ্গে মধ্যাহ্ন বা দন্ত্য ন ফলা যুক্ত হলে ওই বর্ণের পরে মধ্যাহ্ন বা দন্ত্য নয়ের উচ্চারণ হয়। যেমন উষ্ণ, দেখো এখানে হস্র মধ্যাহ্ন মধ্যাহ্ন, তাই না, উষ্ণ। এরপরে দেখো রত্ন, র ত দন্ত্য ন রতন। এরপরে দেখো এখানে আরেকটা নিয়ম আছে, ম ফলাযুক্ত বর্ণটিকে পরপর দুবার উচ্চারিত হয়, আবার কখনো কখনো ম এর পুরোপুরি উচ্চারণ হয়। যেমন দেখো পদ্ময় যেটা হচ্ছে, এটা দুটো দয় উচ্চারণ আসছে, পদ্ময় পদ্ম হয়ে যাচ্ছে, তাই না, পদ্মটা এটা এইভাবে আসছে। এরপরে দেখো এখানে আছে মিনময় স্পেলিং করছে, ময়েরই দন্ত্য ন ম অন্তস্থ, তো দেখো এইভাবে ভাঙা হয়েছে। সব ক্ষেত্রে কিন্তু নিয়ম একই নয়, একটু ভেবে ভেবে রিডিংগুলো পড়বে আর বোঝার ট্রাই করবে।